বন্ধুরা, হেলদি বডি বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ব্যথাকে কিভাবে ও কোন ঔষধে নির্মূল করা যায় সে সম্পর্কে। বন্ধুরা, আলোচনার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, শরীরে বিভিন্ন ব্যথা তুড়ি দিয়ে উড়িয়ে দিবে যে ঔষধটি, সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটির নাম ফ্লেক্সিভান ER। এটি এসিক্লোরোফেনা গ্রুপের ঔষধ। ফ্লেক্সিভান ER ঔষধটি প্রস্তুত করেছে নিপ্রোজে MI ফার্মাস লিমিটেড। বন্ধুরা, আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজকর্ম করি। কাজ করতে গিয়ে হঠাৎ আমরা প্রচণ্ড ব্যথা পাই, আবার অতিরিক্ত কাজ করতে গিয়ে শরীর ব্যথা অনুভব করি, হঠাৎ দুর্ঘটনায় ব্যথা পেয়ে থাকি, অথবা অনেক ঔষধ খাওয়ার পরও যদি ব্যথা না কমে সেক্ষেত্রে ফ্লেক্সিভান ER সেবন করলে দ্রুত আরোগ্য লাভ হয়। বন্ধুরা, বয়সের কারণে বৃদ্ধরা হাতে পায়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথার কারণে কোনো স্বস্তি পান না, রাতে ঘুম বেলায় চিল্লাচিল্লি করেন, ভালো ঘুম হয় না, জয়েন্টে ব্যথা, যাবতীয় ব্যথার জন্য ফ্লেক্সিভান ER খুবই ভালো ঔষধ। বন্ধুরা, ফ্লেক্সিভান ER যেহেতু এসিক্লোরোফেনাক 200 মিলি, এটি একটি সুসহনীয় ঔষধ। এর সাথে অবশ্যই গ্যাসের ঔষধ খেতে হবে। এখন আমরা ফ্লেক্সিভান ER এর খাওয়ার নিয়ম সম্পর্কে জানবো। ফ্লেক্সিভান ER ভরা পেটে একটি করে খেতে হবে। এটি প্রতিদিন 2 বেলা অর্থাৎ রাত ও সকালে সেবন করা যাবে। ফ্লেক্সিভান ER এর সাথে যে কোনো ভালো গ্যাসের ঔষধ খেতে হবে। বন্ধুরা, এ ঔষধ সেবন করার পূর্বে লক্ষ্য রাখতে হবে রোগী প্রাপ্তবয়স্ক কি না। 14 বছরের কমে ফ্লেক্সিভান ER সেবন করা যাবে না। গর্ভকালীন সময় ফ্লেক্সিভান ঔষধটি সেবন করা যাবে না। ঔষধটির এখন আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। অতিরিক্ত সেবন করলে বমি বমি ভাব, শরীর দুর্বল ও ঝিমুনি ভাব হতে পারে। বন্ধুরা, সকল ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমরা এর দাম সম্পর্কে জানব। ফ্লেক্সিভান ER প্রতি পিসের খুচরা মূল্য 6 টাকা, যাহা আপনার নিকটস্থ পার্শ্ববর্তী ফার্মেসিতে পাবেন। বন্ধুরা, ব্যথার জন্য যে কোনো ব্যথায় ঔষধ অতিমাত্রায় সেবন করা উচিত নয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।